told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. সমস্ত বন্ধুদের জানাই শুভ পঞ্চমীর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা। এই জানিয়ে আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে আমার ড্রেস হচ্ছে এইটা, এই ব্লাউজটা আমি নিজে বানিয়েছিলাম পয়লা বৈশাখে, তো এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা পরেছি। আর ছেলে সেই একই ড্রেস, শুধু প্যান্টটা পাল্টেছে। আর আমার হাজব্যান্ড এখন অফিস থেকে চলে এসেছে, এখন বাজে ঘড়িতে 8টা, এটা 5 মিনিট ফাস্ট আছে। তো আমি রেডি হয়ে বসেছিলাম, ছেলে বেরিয়েছিল বন্ধুদের সাথে, তো ওইসবে বাড়ি ফিরলো, তো বললাম চলো আমরাও একটু ঘুরে আসি। আমারও কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে, আজকে থেকে তার পড়ানো নেই, আর রাত্রে ডিনার বানানোও হয়ে গেছে, তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি। এবার আমরা তিনজনে মিলে এই যে সদল বলে বেরিয়ে পড়ছি ঠাকুর দেখার উদ্দেশ্যে, কিন্তু কোথায় যাবো এখনও ডিসাইড করিনি। চলো আগে বাড়ি থেকে বেরাই, তারপরে ডিসাইড করবো যে কোথায় যাবো। আর আজকে থেকে কলকাতার রাস্তায় মোটামুটি মানে গাড়ি প্যান্ডেল পর্যন্ত যাওয়া বন্ধ করে দিয়েছি। 2022-এর দুর্গাপুজো শুরু হয়ে গেছে, ঢাকে কাঠি পড়ে গেছে, মণ্ডপে মণ্ডপে মা এসে হাজির হয়ে গেছে, সমস্ত পুজো উদ্বোধনও হয়ে গেছে, আর তিলোত্তমা কলকাতা আলোর মালায় সেজে উঠেছে। এই রকম একটা সুন্দর দিনে ঘরে থাকতে কারোরই মন চায় না, তাই জন্য আমরাও আজকে তিনজন বেরিয়ে পড়েছি দর্শনার্থী হিসাবে। আর এত সুন্দর করে সাজানো কলকাতায় প্রত্যেকটা মণ্ডপে, এত সুন্দর প্রতিমা, তাদের কারুকার্য, তাদের থিম, প্রত্যেকটা জিনিসই মানুষকে খুব করে টানে। তো কলকাতায় এসে যারা ঠাকুর দেখোনি বা যারা দেখবো বলে ভাবছো, তারা অবশ্য করে এসে একবার মানে অবশ্যই দেখে যেও, সত্যি ভালো লাগবে ভীষণ। তো আমরা ঠাকুর দেখতে বেরিয়ে প্রথমেই চা পান করে নিচ্ছি, কারণ চাটা খেয়ে এনার্জেটিক হয়ে অনেকটা এখন হাঁটার পর। তো আজকে আমাদের গন্তব্য হলো নর্থ কলকাতার উল্টোডাঙ্গা। প্রথমেই এসেছি কবিরাজ বাংলাতে, মানে কোথায় যাবো কোথায় যাবো বুঝতে পারছিলাম না, তো ভাবলাম চলো উল্টোডাঙ্গাটাই আগে ঘুরে নিই। তো উল্টোডাঙ্গার ফার্স্ট গৌরীবাড়ির আগে কবিরাজ বাগানে আমরা নেমেছি, নেমে এবার হন্টন দিচ্ছি, চাটা খাওয়া হয়ে গেছে, একদম ফুল অন এনার্জি তিনজনে মিলে। চলো আমরা এবার ঠাকুরটা দেখি। আর রাস্তায় সব জায়গায় গান বাজছে, সেই জন্য কথাবার্তা বলতে পারছি না, তোমরা একটু প্লিজ মানে মানিয়ে নিও আর কি, পরে ভয়সবাদ দিয়ে দেবো। বাচ্চা থেকে বুড়ো সবাই যেহেতু রাস্তায় এখন বেরিয়ে পড়ে ঠাকুর দেখার জন্য, ওই আলোর মালা দেখার জন্য, তো যেখানে সেখানে মেলা বসে যায়, খাবার স্টল বসে, ছোট বাচ্চা থেকে বড় সবারই ভীষণই ভালো লাগে এই সব জিনিসগুলো দেখতে, এনজয় করতে। তো আমরাও এই বাঁশের সরু সংকীর্ণ পথের মধ্যে দিয়ে গিয়ে প্যান্ডেলে ঢুকে ঠাকুর দেখা, তার একদম কি বলবো আর। তো আজকে আমরা এসেছি উল্টোডাঙ্গার কবিরাজ বাগানে, এখানে একটা দারুণ থিম হয়েছে, এখানে হলো আমাদের সবার খুব মানে প্রিয় গায়ক কে 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 সম্মান জানানোর জন্য এই জিনিসটা বানানো হয়েছে। এখানে হয়েছে নজরুল মঞ্চ, তার মানে প্রতিমাটাও দেখার মতো, নজরুল মঞ্চতে ঢুকেই আমরা প্রথমেই প্রতিমা দর্শন করব। তো অসাধারণ প্রতিমা হয়েছে, যেমন মুখশ্রী তেমন সুন্দর কারুকার্য। তো এটা দেখার পর আমাদের একটা চমক অবশ্য করেই মানে অপেক্ষা করছিল, সেটা হলো প্রেক্ষাগৃহ, মানে নজরুল মঞ্চের পুরো মানে যেখানটা অডিয়েন্স বসে বা দেখে, তো সেইটাই পুরো তুলে ধরা হয়েছে। এখানে পুরো অডিটোরিয়াম করা হয়েছে, অডিটোরিয়ামের পাশে আমরা যেসব শিল্পীকে হারিয়েছি এই করোনাকালে, তাদের প্রত্যেকের ছবি লাগানো রয়েছে, যাতে করে আমরা আবার করে তাদেরকে মনে করতে পারি। আর এখানে স্টেজ বানানো হয়েছে, স্টেজে দেখানো হচ্ছে যে কে কে গান গাইছেন, একটা মূর্তি বসানো হয়েছে পিছন দিকে, একটা মানে চলছে অডিও ভিডিও, তো সেটা কপিরাইট পড়ার ভয়ে আমি তোমাদের সাউন্ডটা দিতে পারিনি। ভীষণই সুন্দরভাবে কে 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 শ্রদ্ধাগুলো জানানো হয়েছে এখানে। তো এরপরেই আমরা চলে আসছি, দেখো যুববৃন্দ, উল্টোডাঙ্গা যুববৃন্দ। এখানে মেনলি করা হয়েছে শ্রমিক শ্রেণীর মানুষ, যারা এই উন্নত থেকে উন্নততর সমাজের পুরো জোয়ালটাকে নিজের কাঁধে বয়ে নিয়ে চলে, তো তাদের প্রতি শ্রদ্ধার জানাতেই এই সুন্দর মণ্ডপটি তৈরি হয়েছে। দেখো সামনে একটা শ্রমিক মানুষকে দাঁড় করেছে, তার পিঠেই ওই মানে ভর দিয়ে পুরো আমাদের সভ্যতাটা এগিয়ে চলছে, তো সেটাই করা হয়েছে এখানে। সমস্ত শ্রমিক শ্রেণীর মানুষদের প্রতিকৃতি, তাদের হাত, তাদের হাতে বসানো হয়েছে নানা ধরনের অস্ত্র, আর মাকেও এখানে বসানো হয়েছে শ্রমজীবী মহিলা হিসাবে, আটপৌরে কাপড় পরে, 4টি সন্তান নিয়ে, তিনিও যেন শ্রমে ব্যস্ত। এরকম সুন্দর করে প্রতিমাটা সাজানো হয়েছে, মণ্ডপ সাজানো হয়েছে, মণ্ডপ সজ্জা আলোকসজ্জা সত্যি দারুণ, দুর্ধর্ষ লাগছে দেখতে। ক্যামেরাতে কতটা কি বন্দি করতে পারছি জানি না, বাট চোখে কিন্তু খুব সুন্দর ধরা দিচ্ছে।
তো এরপরে চলে আসছি আলোর মালা দিয়ে হাঁটতে তার নিচে দিয়ে, মানে ভীষণই ভালো লাগে। তো পুজোর সময় যে কলকাতা এইভাবে সেজে ওঠে এটা দুর্ধর্ষ। এরপরে আসছি করবাগান। করবাগানে প্রথমে যেটা টিভি বসানো হয়েছে, টিভিতে চলছে পুরনো দিনের মহিষাসুর মর্দিনী, যেটা আমরা অনেক ছোটোবেলায় দেখতাম সেটাই আবার করে আমরা দেখতে পাচ্ছি। তার ভিতরে রয়েছে কলকাতা, পুরনো কলকাতার যে সমস্ত ঐতিহ্যময় জিনিস আছে সব সমস্তটাই তুলে ধরা হয়েছে। ওপর দিকে রয়েছে বিদ্যাসাগর সেতু, হাওড়া ব্রিজ, দেন এখানে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপরে মানে যত কিছু কলকাতার ঐতিহ্য রয়েছে, দক্ষিণেশ্বর মন্দির, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, সমস্ত কিছু। তো সেই সব পেরিয়ে আমরা মানে পুরনো কলকাতার ঐতিহ্য মধ্যে দিয়ে গিয়ে একটা ঐতিহ্যময়ী মাকে দেখতে পাচ্ছি। খুব সুন্দর প্রতিকৃতি, এখানে মূর্তিটা খুব সুন্দর হয়েছে, আর দেখো সিংহটা হয়েছে ঘোড়ারূপী। দেন আমরা চলে এসেছি পল্লীশ্রী। পল্লীশ্রীতে হয়েছে যত রকম হাতের কাজ দিয়ে সুন্দর করে মণ্ডপটিকে সাজানো হয়েছে। এখানেও অনেক কিছু আঁকার জিনিস রয়েছে, হাতে গড়া জিনিস রয়েছে, মাটির জিনিস রয়েছে, প্রদীপ বসানো হয়েছে, প্রদীপে আলো জ্বলছে। তো এগুলোই দেখতে দুর্ধর্ষ লাগছে। আর খড়ের ছাউনি দেওয়া একটি ঘরের মধ্যে মাকে বসানো হয়েছে। এখানেও একচালা ঠাকুর, কিন্তু দেখতে বেশ সুন্দর, মুখোশিটা দারুণ লাগছে। আর সুন্দর আলোর মালায় সেজে উঠেছেন পল্লীশ্রীর এই প্রতিমা আর মণ্ডপ। তারপরেই আমরা চলে যাচ্ছি, দেখো এখানে একটা সুন্দর করে সাজানো রয়েছে, এটা হলো করবাগান, সরি এটা করবাগান না, এটা হলো তেলেঙ্গা বাগান। তো তেলেঙ্গা বাগানে ঠাকুর দেখতে আমরা সবাই মিলে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু এখন এতটা ফাঁকা রয়েছে, কিন্তু কাল থেকে মনে হয় না আর এতটা ফাঁকা থাকবে। এখানে মানে থিমটা কী করেছে ঠিক বুঝতে আমি পারিনি, বাট মানে ভীষণভাবে কালারফুল, ভীষণ ভালো লাগছে দেখতে। নানা ধরনের ফুল দিয়ে, মানে হাতে আঁকা ফুল দিয়ে মণ্ডপটিকে সাজানো হয়েছে। যত রকম ফুল পাতা হয়, তো ফুল অবশ্য করেই মানে প্রকৃতির একটা সুন্দর জিনিস, যেটা প্রকৃতির রঙের মানে রঙিন, তো সেই রঙগুলো দিয়েই মণ্ডপটিকে এত সুন্দর করে সাজানো হয়েছে। আর সামনে দেখো রয়েছে একটা লোটাস, মানে পদ্ম, প্রস্ফুটিত পদ্মের মধ্যে মা বসে রয়েছেন, দুর্ধর্ষ লাগছে দেখতে এটা। আর পদ্মর কালারটাও খুব সুন্দর করেছে, আশেপাশে ফুলগুলোও ব্যাপকভাবে সুন্দর। তবে এখানে আজকে জাজরা এসছেন, তো জাজরা এসে এখানে জাজমেন্ট করছেন, তো সেই কারণেই আমাদের একটু বাইরে থেকে ঠাকুরটা দেখতে হলো, কিছু করার নেই। ওরা বলছিল একটু ওয়েট করে যান, কিন্তু কতক্ষণ আর ওয়েট করবো বলো, আরও অন্যান্য ঠাকুরগুলো দেখতে হবে। তাই জন্য দূর থেকেই মাকে দর্শন করলাম, বাট যথেষ্ট সম্ভব তেমন চেষ্টা করলাম তোমাদের সঙ্গে তুলে ধরার। মানে যথেষ্ট ভালো, ঠাকুরটা খুব সুন্দর দেখতে হয়েছে, একটা অন্য ধরনের একদম। দেখো প্রকৃতির সাজসজ্জার মধ্যে মা যেন দাঁড়িয়ে আছেন। তো এটা করার পর এই কুলফিটা না খেলে যেন ঠিক ঠাকুর দেখার মজাটা আসে না। এইটা ঠাকুর দেখতে বেরিয়েই যখন মানুষ বলধর্ম হয়ে যায়, অনেকটা পথ হেঁটে যখন পা দুটো পরিশ্রান্ত হয়ে যায়, তখন মনে হয় এরকম ঠান্ডা ঠান্ডা কিছু দিয়ে গলাটাকে ভিজিয়ে নিই। আর এই জিনিসটা মানে বাচ্চাদের তো ভীষণ প্রিয়, আমারও খুব প্রিয়, তাই জন্য এটা একটা চট করে গলায় দিয়ে গলাটা ঠান্ডা করে নিলাম। দেন আসছি সুরির বাগান। এখানে পরপর সব বাগান বাগান বাগান, এই বাগানের মধ্যে যেন মনে হচ্ছে ফুলে ফুলে আমরা প্রজাপতি হয়ে ঘুরে বেড়াচ্ছি। এখানে একটা সুন্দর ছোট ঝর্ণা মতো করেছে। তারপরে দেখো এখানে আলোকসজ্জাটা ভীষণ সুন্দর লাগছে, মানে এইটা দেখলে তো বাচ্চারা সব দাঁড়িয়ে যাবে। এখানেও না একটা দারুণ জিনিস করেছে শ্রমজীবী মানুষ, এটা বিশেষ করে মধ্যপ্রদেশের শ্রমজীবী মানুষদের নিয়ে করা হয়েছে। সমস্ত ধরনের শ্রমিক যারা আমাদের সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বা এগুলোকে মানে সাজিয়ে গুছিয়ে রাখতে সাহায্য করেন। আর সবথেকে সুন্দর যেটা লাগলো, এখানে হাতে আঁকা ক্যানভাসের ওপর হাতে আঁকা ছবি দিয়ে মণ্ডপটিকে সাজানো হয়েছে, দারুণ দুর্ধর্ষ লাগছে। আর সময়ের সঙ্গে শ্রমের একটা মানে ওতপ্রোত রিলেশন আছে, তো সেটা বোঝানোর জন্যই এখানে ঘড়িটা ব্যবহার করা হয়েছে। আর এখানে শ্রমজীবী মানুষ, শ্রমজীবী মহিলা, প্রত্যেককে মানে প্রত্যেকেই যে আমাদের সমাজের একটা করে কন্ট্রিবিউশন আছে সেটা বোঝানোর জন্যই এভাবে করা হয়েছে। প্রতিমাটিকেও দেখো শ্রমজীবী মানুষদের বাড়িতে যেরকম মহিলারা থাকে আর পুরো শাড়ি পরে, তো সেই রকমভাবেই মাকে এখানে রাখা হয়েছে, মায়ের হাতে সেভাবে কোনো অস্ত্র দেওয়া হয়নি। তো এভাবেই মণ্ডপটি সাজানো হয়েছে। তো আজকে মানে উল্টোডাঙ্গার এই এতগুলো ঠাকুর দেখে আমাদের উল্টোডাঙ্গা যাত্রাটা সম্পূর্ণ হলো। এটা হলো আমাদের বাড়ির সামনের প্রতিমাটা। বাজে রাত 10:30, আমাদের ঠাকুর দেখা আজকের মতো কমপ্লিট, বাড়ি চলে এসেছি। অবস্থা দেখে যেন মনে হচ্ছে যুদ্ধ করে এসেছি। তবুও অনেকটাই ফাঁকা ফাঁকা আমরা দেখেছি ঠাকুর। উল্টোডাঙ্গার মোটামুটি যেগুলো ভালো ভালো ঠাকুর সেগুলো সবই দেখা হয়ে গেছে। তো এগুলো প্রত্যেক বাড়ি অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় নিয়ে দেখতে পাই। তো আজকে এইটুকু সময়ের মধ্যে প্রায় মানে 1.5 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে সবকিছু দেখা হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পঞ্চমী রাত্রে আমাদের এইভাবেই কাটলো, তোমাদের কেমন কাটলো অবশ্য করে জানিও। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব বি প্যাশনেট উইথ সোমা। তোমরা আমার চ্যানেলে চোখ রেখো, পরপর কিন্তু রোজ দিনের আমাদের ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, আনন্দ করা, ঠাকুর তোমাদের সঙ্গে যতটা সম্ভব ততটা শেয়ার করবো। এখন এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। আজকের মতো গুড নাইট অল অ্যান্ড টাটা।